হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আজি হল একটা সানডে। তো সানডে আহিলে অন্য দিনের দরে মানে হাতত এখন লম্বা লিস্ট আহি যায় বজারের কারণে। সো আজি রাতেবা ওলাই আহিল বজারলে। সো প্রথমতে যাম বিশালত। রাতেপা 7:30 বাজিল কিন্তু বিশাল খুলিছে, দেখিছে? তো প্রথমতে যাম বিশালত, বিশালের কিছু বস্তু লম যা মানে ঘরের লাগতিয়াল বস্তু হয় যাত মানে অল্প অফার থাকে, তেনে ধরনের বস্তুবিল চাম, এবার কিনিম। তারপর যাম সবজি বজার, সবজি বজার গিয়ে চাও কি কি সবজি পায় আর মাছ মাংস কি পায় অল্প বজার যাম। তো প্রথমে বিশালত সুমাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মানে একটা সানডে বজারলে আহিল। বর্তমান আছো বিশালত। বিশালের রাতেপা 8 বজার দৃশ্য এয়া, চাও কাস্টমারে নাই। ভাবিলো ঘরের কিছু বস্তু ইয়ারপা উঠাই লো, কম দামত পাওয়া যায় আর কিছু বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও পাওয়া যায়। সো সেই বস্তু মানে চাও কি পাও কেন, একদম খালি ফার্স্ট টাইম রাতেপর প্রথম কাস্টমারজন মানে। সন্মুখত ইমানব বস্তু দেখিলে আটাইবোৰ বস্তু লৈ যাবলৈ ইচ্ছা করে ঘরলে। ইমান কালেকশন, ইমান ভ্যারাইটি, ইমানবোৰ বস্তুর মাজত ঘরলৈ সেইখিনি নিব লাগিব যিখিনি অত্যন্ত প্রয়োজন হয় ঘরের কারণে। আর আটাইতকৈ প্রয়োজনীয় বস্তুটো হল মিঠাতেল। বর্তমান যেহেতু দাম বাড়িছে মিঠাতেলের বজারত, সো মই ইয়াতে এবার কম্পেয়ার করে চাও কোনটো মিঠাতেলের দাম কিমান হয় ইয়াতে। যিবোৰ গেলামাল দোকান আছে সেইবোৰ দোকানত যদি মই মিঠাতেলবোৰৰ দাম চাবলগা হয়, সেই তাতে নিজে চাবতো নোৱাৰিয়ে, সুধি থাকিব লগা হয়। তো অলপ অসুবিধা হয় কারণ দোকানবোৰত কাস্টমাৰ ভিৰ থাকে। কিন্তু পিছলত আহি মই এইখিনি সুবিধা পাওঁ যে মই নিজৰ মতে চইচ কৰি কোনটোৰ দাম কেনেকুৱা এইখিনি চাই মেলি মই কিনিব পাৰোঁ নিজৰ মতে। বিশালত আহি মই এটা বস্তু দেখিলোঁ, ইয়াত যিবোৰ লোকেল মিঠাতেলৰ ব্ৰেণ্ড সেইবোৰ দেখিবলৈ পোৱা নাযাব। যেনেকৈ গকুল হওক, অন্নপূর্ণা, ইভেন অনুপম তেলো ইয়াতে ষ্টকত নাই। আনহাতে বিশালত থকা মচুর দালি হোক, মুগ দালি, মটর, বুট এইবিলাকৰ যি ৰেট, ৰেটবোৰ খুবই ৰিজনেবল হয়, ইমান হাই নহয়, ইমান লও নহয়। যিটো ৰিজনেবল ৰেট তেওঁলোকে হেৰি কৰিছে, প্ৰিণ্ট কৰিছে, সেই ৰেট মতেই চেল কৰে। তো সেইটো এটা মই বেষ্ট পাৰ্ট হয় বিশালৰ। কোৱালিটিবোৰো খুবেই সুন্দৰ, দাইল হওক, মটৰ হওক, বুট হওক, সকলোৰে কোৱালিটিবোৰ খুব সুন্দৰ। চ' তেল লোৱা নহ'লেই মিঠাতেলটো বাহিৰৰ পৰাই ল'ব লাগিব, কিয়নো অনুপমৰে এতিয়া বৰ্তমান ৰেট কম চলি আছে বাকীবোৰতকৈ। তো অনুপমেই ল'ব লাগিব বাহিৰৰ পৰা। নেক্সট ল'ব লাগিব নেক্সট চাবোন। কোনটো চাবোন লওঁ এতিয়া? মেক্সিমাম চাবোনে কম্বো অফাৰ দি আছে, বাই থ্ৰী গেট ওৱান, ফ'ৰ গেট ওৱান ফ্ৰী, বাই ফ'ৰ গেট ওৱান ফ্ৰী, বাই ফাইভ গেট ওৱান ফ্ৰী, এনেকুৱা ধৰণৰ অফাৰবোৰ চলি থাকে। চ' এনেকুৱা ধৰণৰ অফাৰ থাকিলে চাবোনবোৰ লোৱাত অলপ সুবিধা হয় আৰু ৰেটটো কম হৈ যায়। ছিংগল পিচ ল'বলৈ গ'লে পিছতে 125 গ্ৰামৰ যদি চাবোন লওঁ তেতিয়াহ'লে 40-50 টকা পৰে। চ' ইয়াতে যদি কম্বো লওঁ, কম্বো ল'লে অলপ কম পৰি যায়। তো চাওঁ কোনটো ভাল লাগে বৰ্তমান চিটুৱেশ্যনৰ কাৰণে। তো ডেটল বা লাইফ বয় এনেকুৱা ধৰণৰ চাবোনবোৰে লোৱা উচিত। তো ডেটলেই ল'ম চাগে, কাৰণ 5 পিচ দিয়া আছে 200 টকাত। চ' নেক্সট চাওঁ আৰু কি ল'ব পাৰি। ডিছৱাশ্বৰ কাৰণে বাৰ বহুত ইউজ কৰিলোঁ, এইবাৰ জেলেই ল'ব লাগিব। তথাপিও চাই লওঁ ৰেটবিলাক কি। ইয়াতে দিছে বাই টু গেট ওৱান ফ্ৰী স্কচ বাৰ হয়, বাৰ বহুত ইউজ কৰিলোঁ, তথাপিও এনেকুৱা বিশেষ অফাৰ নাই বাৰত। ল'ব লাগিব ভীম বাৰৰ জেলে 250 ml 45 rupees। তো এইটোৱে লোৱা ভাল হ'ব, লাষ্টিঙো কৰে। চ' নেক্সট কি লওঁ চাওঁগৈ। নেক্সট ল'ব লগা আছে পাউডাৰ, পিকলি হিট পাউডাৰ ল'ব লগা আছে। এতিয়া কোনটো লওঁ? নম্বৰত আছে বৰপ্লাছ আছে আৰু নাইচিল আছে। চ' নাইচিলটো লোৱা ভাল হ'ব, কাৰণ সৰুৰে পৰা এইটোৱে দেখি আহিছোঁ, এই কোৱালিটি ভাল খুবেই। এতিয়া অলপ চেঞ্জ কৰিছে, তো এইটোৱে ল'লোঁ, ইয়াৰ লগত এটা ফ্ৰীও আছে।
So friend সকল আপোনাক দেখিলে মই খালি গছৰি বজাৰখিনি কৰিব আহিছিল বিছাল কাৰণ ইয়াতে ভালেখিনি অফাৰ থাকে বাই ওয়ান গেট ওয়ান এনেকুৱা সুবিধাবোৰ থাকে সো ইয়াৰ পৰা মই প্ৰায় যিমানখিনি পাৰোঁ মই গছৰি আইটেম নিবলৈ চেষ্টা কৰোঁ বাকী লোকেল গছৰি দোকান পোৱা যায় কমন বস্তুবোৰ সো একদম মানুহ নাই ৰাতিপুৱা 8টা বজাতে খুলিছে এখন বিজয়নগৰৰ বিছাল হয় এটা অলমষ্ট বজাৰ হৈ গ'ল মোৰ এইখিনি বিলিং কৰিম কিমান বিল হয় ক'ব নোৱাৰোঁ পুরি আক সবজি বাজার সো অলমোস্ট হয়ে গেল এখন হল বিজয়নগরের মাছ বাজার রাতেপার দৃশ্য এয়া খুবই ভিড় থাকে কারণ পাইকারিবর আহে কিনা বেচা করে মাছবর ইয়াতে আর এখন হল বিজয়নগর সবজি বাজার রাতেপা আহলে খুবই ফ্রেশ সবজি পাওয়া যায় ঘর সবজি পাওয়া যায় আর বহু কম দামত পাওয়া যায় ইয়াতে সো ফ্রেন্ডস রবিবারের বাজার অলমোস্ট শেষে করল গাড়ির পর ওভারলোড হয়ে আছে তো লাস্ট বজাৰ হ'ল মাংসৰ বজাৰ মোৰ আটাইতকৈ প্ৰিয় মাংস হ'ল মাটন মাটন অলপমান লৈ যাওঁ ঘৰৰ কাৰণে বহুদিন খোৱা নাই কাৰণ মাহত এবাৰ হাৰ্ডলি এবাৰ খোৱা যায় বাকীকেইদিন চিকেনে খোৱা যায় তো মাংসখিনি লৈ লওঁ আমাৰ ইফালে মাটনৰ কেজি চলি আছে 700 কৈ সো ঘৰৰ কাৰণে অলপমান লৈ যাওঁ ইয়াৰ পৰাই খুব ভাল মাংস বিক্ৰী কৰে এইখন দোকানত ফ্ৰেণ্ডছ বজাৰ বজাৰ কৰা হ'ল এতিয়া ঘৰলৈকে যাওঁ সো বহুত কাম আছে ঘৰটো সেইবোৰ কৰিব লাগে যিহেতু চানডে এটাই দিন পাওঁ কামবোৰ কৰিবলৈ পেণ্ডিং কামবোৰ সো ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিলে আপোনালোকে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব যদি ছাবস্ক্ৰাইব কৰে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লাইক এটা নিশ্চয় দিব তেন্তে আজিলৈ ইয়াতে সামৰিছোঁ বাই বাই